অনেকেই প্রশ্ন করেন যে পানিতেও কি কোনো গাছ চাষ হয়? দেখেন পানিতেই কি ধরনের ফলন হয়, এই যে এখানে কিন্তু গাছগুলো পানিতেই দেখতেই পারতেছেন। যারা গরু ছাগল মহিষ লালন পালন করেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। এখান থেকে কয়েকদিন আগে গাছ কাটছি, আবার পুনরায় কুশি নিয়ে এখান থেকে হচ্ছে। তো দেখেন এই সাইডটা কিন্তু বেশ কয়েকদিন আগে কাটছি, এটা পুনরায় আবার গাছগুলো হয়ে যাচ্ছে। গাছগুলো কিন্তু পানিতেই আছে, দেখেন আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন গাছগুলো কিন্তু একেবারেই পানিতে আছে। তো অনেকেই প্রশ্ন করেন যে পানিতেও কি কোনো গাছ চাষ হয়, সেই ভাইদের জন্য আজকের এই প্রতিবেদনটা। দেখেন পানিতেই কি ধরনের ফলন হয়, এই যে এখানে কিন্তু গাছগুলো পানিতেই দেখতে পারতেছেন, খুব সুন্দর হয়ে গাছগুলো কিন্তু বেড়ে উঠতেছে। এখানে দর্শক একটা জিনিস দেখেন, এই গাছগুলো কিন্তু কয়েকদিন আগে কাটা হয়েছে, এখান থেকে পুনরায় আবার কুশি নিতেছে। তো দেখেন এটা কিছুদিন আগে কাটা হয়েছে, তাই এখানে আবার কিন্তু খুব দ্রুতগতিতে গাছগুলো বেড়ে উঠতেছে। এই গাছগুলোর বয়স হতে পারে আপনার 14 থেকে 15 দিন, এটা যখন আর 15 দিন যাবে এখানে 5 থেকে 7 ফিট উচ্চতা হয়ে যাবে গাছগুলোর, তখন একবারে এই ঘাসগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে পানির ভিতরে কিভাবে এত ফলন হয়। এটা আসলে আল্লাহর একটা অশেষ নিয়ামত যে পানির ভিতরে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা, এটা একটা খামারিদের জন্য আমি বারবারই বলি, এটা আল্লাহর অশেষ একটা নিয়ামত যে আমরা পানির ভিতরেও এই ধরনের ঘাস চাষ করতে পারি। কারণ বাংলাদেশে উঁচু জমির সংকট, উঁচু জমিগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো যেসব নিচু এলাকা আছে, নিচু এলাকা বছরে একবার ধান চাষ করা হয়, আর বাদবাকি সময়গুলো কিন্তু পরেই থাকে, যেমন হাওর বিল খাল নদী নালার আশেপাশে যে জমিগুলো আছে এই জমিগুলো আমরা ফেলে না রেখে এ ধরনের ঘাস চাষ করতে পারি। আমার কথা যদি আপনাদের কারো বিশ্বাসযোগ্য মনে না হয়, তারা অল্প একটু জায়গা হলেও পরীক্ষামূলক আপনারা চাষ করে দেখেন যে জার্মান হোয়াইট হাইব্রিড এই ঘাসটা খামারিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ঘাস। এই গাছটা চাষ করলে আপনার খামারের খাদ্য খরচ 30 থেকে 40% কমে আসবে, এটা একবারে 100% গ্যারান্টি। আপনি এই গাছটা চাষ করলে আপনার খড় লাগবে না, দানাদারের পরিমাণটা কম লাগবে, আর আপনার এই গাছ উৎপাদন খরচটা খুবই 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 কম। এজন্যেই আপনি এই গাছটা চাষ করতেছেন কিন্তু পরিত্যক্ত জমিতে, অর্থাৎ যেই জমিটা আপনার বর্ষের বেশ কিছুদিন পানিতে তলিয়ে থাকতেছে, যেখানে পানিতে তলিয়ে থাকে জমি সেই জমিতে কিন্তু অন্য কোনো আবাদ হয় না, সেজন্যে এ ধরনের গাছ চাষ করতে পারেন। আর এই গাছের মাধ্যমে আপনার খামার থেকে আপনি ভালো একটা লাভ বের করে নিয়ে আসতে পারবেন। তো আমি আবারও বলছি, যারা এই গাছটা এখনও চাষ করেন নাই, তারা অল্প পরিসরে পরীক্ষামূলকভাবে একটু জমি আপনি চাষ করে দেখেন যে এটার ফলাফল, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে দেখেন এই জমিতে কিন্তু পানি, এখানে কিন্তু 4 থেকে 5 ফিট পানি হয়ে যাবে, তখনও ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিও দিব, দেখতে পারবেন। এটার একটা গুণাগুণ হচ্ছে দেখেন, এক পাশ থেকে কেটে যাচ্ছি আরেক পাশ থেকে কিন্তু আবার হয়ে যাচ্ছে। এই পাশটা কয়েকদিন আগে কাটা ছিল, এই পাশটা রানিং কাটা, তাই যে কেবল কুশি নিচ্ছে, আবার এ ধরনের ফিল আপ হয়ে যাবে। এটা যখন আরেকটু বড় হবে গাছগুলো, তখন এই জায়গাটা মানে এত সুন্দর দেখা যাবে যে ঘাস আর ঘাস। আসলে এটা আল্লাহর বিশেষ একটা নিয়ামত যে এত ঘন আর কোনো ঘাসই আমার চোখে পড়ে না। পাংচুং বলেন, যারা বলেন, এগুলো কিন্তু আমরা মূলত গ্যাপ দিয়া দিয়া আপনারা রোপণ করি, জমির মাঝখানে কিন্তু ভালো একটা গ্যাপ থাকে, কিন্তু এই গাছটার কোনো গ্যাপ থাকে না, একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে থাকে। এটা পানির জমির জন্য যে ফলনটা হয়, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে পানির ভিতরেও যে ধরনের ফলন হয়। আমি এর পূর্বে অনেক ভিডিওতে দেখিয়েছি যে পূর্ণ ফলনটা কী পরিমাণ হয়। তো আপনাদের যাদের এ ধরনের কাটিং লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং পৌঁছে দিয়ে থাকি।